নমস্কার বন্ধুরা, নিশ্চয় সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে আমি একটা ফ্রাই আইটেমই করব, এটা হচ্ছে আলুর খোসা ভাজা। দেখুন, আলুর খোসাগুলো আমি একটু মোটা করেই ছাড়িয়েছি আর ভালো করে একদম একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করিনি, জাস্ট একটু গরম জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কী কী দিই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার, এটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন, তো বাইন্ডিংয়ের জন্যে, যাতে মশলাগুলো ধরে রাখতে পারে। ব্যাস এতটাই না। এবার আমি দেবো এর মধ্যে একটু পোস্ত, পোস্তটা অপশনাল, এটা টেস্টের জন্যে। এবার আমি দেবো জাস্ট অল্পখানি হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল করেই করবো টেস্টের জন্যে। আর দেবো স্বাদ মতো নুন। এবার আমার হাত ধোয়া, এবার আমি ভালো করে এটা মেখে নেব। আমি এর মধ্যে কোনো এক্সট্রা নুন জল দিলাম না, ওই আলুর খোসা ধোয়ার পর যেটুকুনি জল লেগেছিল সেইটুকুনিতেই। এবার আমি যেহেতু এটা নুন দিয়ে মেখে রাখবো, খানিকক্ষণ পর এটা এমনি একটু মানে নরম হয়ে যাবে। এটা অন্তত 15 মিনিট 20 মিনিট আমি মেখে এইভাবে রেখে দেবো। তাহলে এখন এটা মেখে রাখা যাক, এরপরে যখন এয়ার ফ্রায়ারে দেবো তখন আপনাদের দেখাচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে, আমি এবার এয়ার ফ্রায়ারে বাটিটা বার করেছি, যাতে পরিষ্কার থাকে তাই জন্য আমি ভেতরে একটা বাটার পেপার লাগিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল পড়বে না, এক ফোঁটাও। দেখুন, বাটার পেপার একদম দিয়ে দিয়েছি। এই বাটার পেপারটা দিয়ে দিলে এই ভেতরটা আর কোনো ময়লা হবে না, একটুতেই পরিষ্কার করে নেওয়া যাবে। এবার এগুলো আমি এর উপর ছড়িয়ে দেব। এখন তো ঘরে ঘরেই লোকে হেলদি ডায়েট করার জন্য তো এয়ার ফ্রায়ার কিনছেনই, কিন্তু সকলে তো এখনো পর্যন্ত সরগর হননি রান্নাটা, মানে টাইম, বিশেষ করে টাইমটাই মানে বেশিটা মানে ভালো করে টাইমটা না দিলেই পুড়ে যাওয়ার ভয় থাকে, আর পাওয়ারটাও সেরকম। সেই আমি যেগুলো আপনাদের শেখাচ্ছি সেগুলো আমার নিজের অভিজ্ঞতার থেকে, মানে আমি সেটা রান্না করে সাকসেস হয়েছি তারপরেই আপনাদের শেখাচ্ছি। সুতরাং আমার শেখানো এই রান্নাটা আপনারা নিশ্চিন্তে করতে পারেন। আর এরকম নতুন নতুন এয়ার ফ্রায়ারে রান্না আরও অনেক কিছু যদি শিখতে হয় অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আগামীতে আরও অনেক অনেক নতুন নতুন রান্না, ভেজ নন ভেজ সব রকম আপনাদের শেখানোর চেষ্টা করব। চলুন তাহলে এটা এয়ার ফ্রায়ারটা ঢুকিয়ে দিই। দিয়ে দিয়েছি, এয়ার ফ্রায়ারটা চালু করলাম। এবার আমি 185-তেই রাখবো, পাওয়ার আপনারা বাড়া কমা করতে পারেন, কিন্তু এটা আমি 185-তেই রাখবো আর দেবো 20 মিনিট। ব্যাস এবার স্টার্ট করে দিচ্ছি, ব্যাস চালু হয়ে গেল। আমি এবার খানিকক্ষণ পর পর এসে একটুখানি মানে উল্টে পাল্টে দেবো যেটা দরকার। চার মিনিট হয়ে গেছে, আমি একবার এবার বের করে দেখা হচ্ছি। দেখুন এর মধ্যে লাল রং ধরা হয়ে গেছে, দেখুন লালচে ভাব এসে গেছে। এবার 20 মিনিট যে লাগবে তেমন কারণ নেই, মানে আমি আপনাদের যারা নতুন শিখছেন তাদের সুবিধার জন্যই দিলাম। এক্সট্রা টাইম দিয়ে রাখবেন, যখন হয়ে যাবে তখনই অফ করে দেবেন, নিয়ে নেবেন, আর এই 3-4 মিনিট পর পর একবার দেখে নেবেন, তাহলে অনেকক্ষণ টাইম দিয়ে যে পুড়ে যাওয়ার ব্যাপার আছে সেইটা থাকবে না, মানে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর একদম দেখলেন তো, প্রথম থেকেই এক ফোঁটা এর মধ্যে তেল দিইনি। যাদের তেল দেওয়ার ইচ্ছা হবে হয়তো হাফ টিস্পুন দিতে পারেন, তবে এটা যেহেতু এয়ার ফ্রায়ারে আমরা হেলদি খাবারের জন্য ইউজ করছি সেহেতু এখানে তেল না দিলেও চলবে। আরো খানিকক্ষণ লাগবে তাই আমি একদম বসিয়ে দিচ্ছি, আর 3-4 মিনিট লাগবে। স্টার্ট হয়ে গেছে, আরো 3 মিনিট হয়ে গেছে। এবার আমি আবার একবার খুলে দেখাচ্ছি, দেখুন
একদম লাল রঙের হয়ে গেছে, মানে কড়াইতে গরমও হয়নি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম মচমচে। এবার আমি নামিয়ে নেব, 7 মিনিটের মধ্যে হয়ে গেল, দেখলেন তো। এই কাজে সবসময় টাইমটা একটু বেশি দিয়ে রাখছি, কেননা যদি লাগে সব আলু বা সব সবজি বা বলুন ধরুন মাংস সবসময় তো সব একই টেম্পারেচার বা একই টাইমে হয় না, এদিক ওদিক হতে পারে, তাই একটু বেশি টাইম দিয়ে রাখবেন না, আগেই হয়ে গেলে নামিয়ে নেবেন, পরে অফ করে দেবেন। তাহলে এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম রেডি হয়ে গেছে আলুর খোসা ভাজা, পুরো গ্যাসে ভাজার মতনই, দেখুন লাল টুকটুকে রং হয়েছে, আর কিরকম মচমচে হয়েছে দেখুন, সাউন্ড পেয়েই আপনারা বুঝতে পারছেন এটার আওয়াজ। আমি অল্প করে করেছি, আপনারা যদি বেশি করেন তাহলে টাইমটা একটু বেশি লাগবে, গ্যাসেও যেমন বেশি পরিমাণ রান্না করতে একটু টাইম লাগে বা কম বেশি আমরা নিজেরা অভিজ্ঞতা করতে করতে হয়ে যায়, সেরকম এখানেও, এখানেও আপনারা টাইমের জন্য একটু বললাম বেশি দিতে, কারণ দেখে নেবেন হয়ে গেছে কি না আগে, এরকমভাবে কম বেশি করে একবার করতে থাকুন, দেখবেন নিজেরাই শিখে যাবেন। আর এরকম রান্না শিখতে গেলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, নমস্কার।